আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আজকে বিশ্বের যে যেখানে আছেন, পবিত্র রমজানের এই পবিত্র মাহিনায় আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই আপনাদের নিয়মিত অনুষ্ঠান এনলাইটেন জার্নি, ইসলামিক আলোচনা এবং প্রশ্নোত্তরের অনুষ্ঠান এনলাইটেন জার্নি আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি পবিত্র রমজানের মোবারক আমাদেরকে দান করেছেন। এই রমজান হচ্ছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা রমজানের প্রথম দশ দিনের দশক আমরা অতিক্রম করছি এবং যে রমজান যে কী পরিমাণ বারাকা আমাদের জন্য নিয়ে এসেছে, আমরা যদি নিজেরা একটু এই রমজানের বিষয়ে, রমজান পালনের যে অভিজ্ঞতা যদি আমরা শেয়ার করি, তাহলে আমরা দেখব যে ইনশাআল্লাহ যে রমজান আমাদের জন্য যে পুরস্কারের যে গনিমত আমাদের জন্য নিয়ে এসছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে তা আমরা উপলব্ধি করছি। তো আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ রমজান সম্পর্কে কিছু আলোচনা করা হবে এবং যথারীতি আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন রমজান সম্পর্কে অথবা অন্য দিনই কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন থাকলে সেই প্রশ্নের জবাব ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আপনাদের সামনে দেওয়া হবে। অন্যান্য দিনে বিভিন্ন গেস্ট থাকতেন, আজকে ইনশাআল্লাহ আমি আব্দুল কাদের সালে আপনাদের সামনে একাই আছি। যতটুকু সম্ভব আপনাদের প্রশ্ন ইনশাআল্লাহ আমরা নেব এবং প্রশ্নের জবাব ইনশাআল্লাহ দেওয়ার আমরা চেষ্টা করব। আর ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ রমজান সম্পর্কে, রমজানের ফজিলত সম্পর্কে, রমজানের করণীয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সম্মানিত ভাই বোনেরা, তো আসেন আমরা রমজান সম্পর্কে কিছু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মজিদে বলেন যে ফমান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল ইয়াসুমহু, যে তোমাদের মধ্যে যারা এই মাসকে পাবে তারা যেন রোজা রাখে। তো এই রোজা রাখার যে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই রোজাকে আমাদেরকে কতটুকু রাখতে হবে? রোজা রাখতে হবে সকালের একদম ভোর রাত্রি থেকে সূর্যাস্ত পর্যন্ত, সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত পরিষ্কার রোজা রাখতে হবে। একটা কথা ইতিমধ্যেই আমাদের সামনে আলোচনা হচ্ছে যে যেখানে দীর্ঘ সময় রোজা রাখতে হয়, তো সেখানে আল্লাহ পাকের হুকুমকে কমিয়ে নিয়ে আসা সম্ভব কি না। যেমন এইবারে একটা প্রশ্ন আমাদের সামনে এসছে, যেটা আমরা মনে করি যে অ্যাড্রেস করা সবার জন্য জরুরি, যে লন্ডনে আমরা 18 ঘন্টা 17 মিনিট বা 55 মিনিট আমরা রোজা রাখছি আলহামদুলিল্লাহ। তো সেই অবস্থাকে সামনে রেখে অনেকে কেউ বলার চেষ্টা করছেন যে এত দীর্ঘ সময় রোজা রাখা আসলে খুবই কঠিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই মুসাফিরদের জন্য রোজা রাখাকে আমি হালকা করে দিয়েছি, তারা চাইলে অন্য সময় রাখতে পারে, আর যারা অসুস্থ তারাও তাদের জন্য রোজাকে আমি হালকা করে দিয়েছি, তারা চাইলে রমাদানের অন্য না রেখে তারা অন্য সময় রোজাকে রাখতে পারে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রোজাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। তো সেই সহজ করে দেওয়ার কথা থেকে অনেকে দলিল নিয়ে বলে থাকেন যে আল্লাহ যেহেতু রোজার মাধ্যমে মানুষকে কঠিন কোনো কিছু আরোপ করতে চাননি, তাহলে 18 ঘন্টা বা তারও অধিক রোজা রাখার মাধ্যমে মানুষের যে কষ্ট হবে সেই কষ্টটা তো আল্লাহ দিতে চান না। সেই কারণে আমাদেরকে দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি তার সময়ে কত ঘন্টা রোজা রেখেছিলেন এবং সেই অনুপাতে আমরা রোজা রাখব। তো যাই হোক, আমরা আলোচনা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। একটা কল আসছে, আমরা দেখি কিনি লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। একটা আপনার ফিত্রা রিলেটেড, জি, আমরা যে দেশে টাকা পাঠাই, জি, যেমন ঈদের জন্য শপিং টপিং করার জন্য, জি, তো ওই টাকার মধ্যে থেকে যদি আমি চাই যে বাংলাদেশে কোথাও, মানে বাংলাদেশে আমার ফিত্রাটা আদায় করে দিতে, সেটা কি ফিত্রা আদায় হয়ে যাবে আমার? জি ইনশাআল্লাহ। আর কি আরেকটা প্রশ্ন আপনার মর্গেজ রিলেটেড। জি, আমি শুনছি এখানে নাকি বাড়ি করার জন্য একটা মর্গেজ নেওয়া জায়েজ আছে। জি, তো এটা যদি আমি
বাংলাদেশে কোনো প্রপার্টি করার জন্য, বাবা মার জন্য বাসা করার জন্য আমি মর্গেজ নিই, এটা কি আমার জন্য হালাল হবে? বাংলাদেশে করার জন্য এই দেশ থেকে মর্গেজ নেবেন? হ্যাঁ জি, ঠিক আছে। জি, এই দুটোই। হ্যাঁ, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ইনশাআল্লাহ আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দেওয়া হবে। নেক্সট কলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বোন কোত্থেকে বলছেন? জি জি, আমার একটা প্রশ্ন, প্রশ্নটা হলো আমার একটা অসুখ যেটা আমি একটা ট্যাবলেট ইউজ করা লাগে, যে জি একটা দুটো আমি ইউজ করি যে সময় আমি রোজা ব্রেক করে নিই, ইফতার পরে নামাজ পড়ার পরে 12টা 1টার দিকে আমি ট্যাবলেটটা ইউজ করি। এই ট্যাবলেটটা ইউজ করতে হয় আমার কি যে পেশাবের জায়গার কোথায় কি আমি ইউজ করতে হয় এই ট্যাবলেটটা? এই জি ট্যাবলেটটা আমার পেটে ব্যথার জন্য, আমার মুখে দিয়ে কাজ করে না। জি এটা ইউজ করার পরে এই ট্যাবলেটটা কমপক্ষে 4-5 ঘন্টা লাগে মনে হয় এটা মানে গলতে আর কি, আমার পেটের ভিতরে আর কি। জি আমার প্রশ্নটা হলো যে এটাতে কি আমার রোজার ক্ষতি হবে কিনা, কারণ আমি তো রোজা রেখে যাইতেছি। ট্যাবলেটটা সকালে যে সময় সকালে আমি বাথরুম ইউজ করি তখন আমি বুঝতে পারি যে ট্যাবলেটটা এখনো মানে এটার ভিতরেই আছে, হুম এখানে আমার রোজার ক্ষতিটা হইতেছে কিনা। আমি তো রোজা কন্টিনিউ করতেছি, এটা একটু আমারে বুঝায় বললে আমি খুব উপকৃত হব। আচ্ছা, তো এখানে আপনাকে একটা প্রশ্ন করি বিষয়টা ক্লিয়ার জি করার জন্য, যে জি এই আপনি কি পুরো 24 ঘন্টার মধ্যে একটা ট্যাবলেট ইউজ করেন? জি, প্রতিদিন আমার একটা ট্যাবলেট ইউজ করা লাগে, যেটা আমি ওই রাত্রে শেষ রাত্রে করি 2টার দিকে কি 1টার দিকে এরকম নামাজ শেষ করি ইউজ করি। আচ্ছা, তো এবং সেটা আপনার পরিপূর্ণভাবে গলতে গেলে আপনার পাঁচ কমপক্ষে ঘন্টা 3-4 ঘন্টা লাগে। জি তিন চার ঘন্টা লাগে জি, তিন চার ঘন্টা লাগে আচ্ছা, আমি মনে করতেছি কিন্তু একটু ব্যবধান হতে পারে টাইমের, কিন্তু তো আমি এটা মনে এটা কি করতেছি। মানে আপনার ওই 24 ঘন্টায় একটা ট্যাবলেট? হ্যাঁ চব ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ আপনি দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনার আনসার করা হবে। আমরা প্রশ্নের উত্তরে যাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন যে ফিতরা যারা অনেকে অনেকে দেশ থেকে দেশ থেকে পাঠিয়ে থাকেন, তো ফিতরা টাকা ঈদের যে শপিংয়ের টাকা বাংলাদেশে দেওয়া হয়, তো সেখান থেকে ফিতরা আদায় করলে ফিতরা হবে কি না, আদায় হবে কি না? তো আসল হচ্ছে যে ফিতরাটা হিসাব করা, ফিতরাটা আপনি হিসাব করবেন যে কত জনের ফিতরা কত টাকা হয়েছে, সেই টাকা হিসাব করে যদি আপনি উল্লেখ করে দিয়ে দেন যে শপিংয়ের জন্য আমি 10,000 টাকা পাঠালাম, আমার ফিতরার জন্য 1,000 টাকা, সেটা সেখান থেকে পৃথক হতে পারে, এটাতে কোনো সমস্যা নাই, তো ফিতরা আদায় হবে ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন যে একটা ঘরের জন্য মর্গেজ নেওয়া কেউ কেউ বলে থাকেন যেটা জায়েজ, এবং এইভাবে যদি কেউ মর্গেজ নিয়ে ব্রিটেন থেকে বাংলাদেশে ঘর করার জন্য মর্গেজ নিয়ে বাংলাদেশে ঘর করেন, তাহলে সেটা জায়েজ হবে কি না? তো আসলে কথা হচ্ছে যে যারা বলে থাকেন যে মর্গেজ নেওয়া, মর্গেজ নেওয়া বলতে এখানে মিন করা হচ্ছে যে আপনি যদি ইসলামী ব্যাংক থেকে বা ইসলামী কোনো ফিনান্সিয়াল সংস্থা থেকে মর্গেজ নিয়ে থাকেন, তাহলে সেটা তো আপনি নিতে পারেন, কারণ হালাল তরিকায় তারা সেটা আপনাকে দিচ্ছে। আর যদি আমাদের বর্তমান যে হাই স্ট্রিট ব্যাংক আছে, এই ব্যাংকগুলো থেকে যদি আপনি মর্গেজ নেন, তাহলে এখানে মানে সুদ ভিত্তিক এবং সুদ সম্পূর্ণ ইসলামে হারাম, এটাকে কোনোভাবেই সুদের মধ্যে প্রবেশ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কোনো কোনো উলামায়ে কেরাম অবশ্য এটা বলছেন যে যারা এই বিশেষ করে প্রবাসে বিদেশে যারা থাকেন তাদের জন্য, তারা যদি মনে করেন যে তার নিতান্তই মাথা গুজার কোনো ঠাঁই নাই, তাহলে পরিবার পরিজন নিয়ে তাদেরকে সকুনতের সাথে আমানতের সাথে রাখা এটা কিন্তু জরুরি। সে হিসেবে তার যদি আর কোনো উপায় না থাকে, তাহলে তিনি একটা থাকার জরুরত পূরণের জন্য একটা ঘরের জন্য প্রয়োজন হলে নিরুপায় হয়ে তিনি মর্গেজ গ্রহণ করতে পারেন, এটা পারেন করতে হবে সেটা বলা হয় নাই, এটা তার জন্য করা হয়েছে, এটা কেউ কেউ বলে থাকেন, কিন্তু আকসর উলামায়ে কেরাম এখন পর্যন্ত এই মাসালাকে গ্রহণ করেন নাই, কেউ কেউ বলেছেন অবশ্য। তো তো সেই কথাকেও যদি আমরা মনে করি, তারপরে কিন্তু যে এখান থেকে টাকা নিয়ে বাংলাদেশে আপনি ঘর করবেন, এতে মর্গেজ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কোনোভাবেই নেই। যারা বলছেন যে ব্রিটেনে আপনার মর্গেজ নিয়ে বাড়ি করা বা বাড়ি কেনা সম্ভব,
সেটা বলেছেন যে নিতান্ত জরুরতবশত আপনি আপনার পরিবার আপনার সন্তানকে নিয়ে বসবাসের জন্য যে অসুবিধা সেই অসুবিধা দূর করার জন্য যে আপনার আর কোনো উপায় নেই তখন আপনি একটা ঘর নিয়ে মর্গেজ নিয়ে আপনি ঘর কিনতে পারবেন সেটা হালত ইস্তেরার জরুরতকে সামনে রেখে সেটা বলা হয়েছে কিন্তু আপনি যদি কিন্তু অধিক আমি বলে দিচ্ছি কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম এখন পর্যন্ত সেই মাসলাকে গ্রহণ করেননি অর্থাৎ জায়েজ করেননি আর আপনি যদি এখন বাংলাদেশে এখান থেকে মর্গেজ নিয়ে বাংলাদেশে ঘর করেন এইটার দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে এটা আপনার জরুরত না এখানে থাকার জন্য আপনার জরুরত না আপনার পরিবারকে নিয়ে আপনি আছেন তাদের জন্য থাকা আপনার জন্য জরুরত না তো সেই জন্য যে জিনিসটা আপনাকে বাধ্য করছে না সেটা আপনার অতিরিক্ত কাজের জন্য ব্যাংক থেকে সুদ নিয়ে মর্গেজ নিয়ে আপনি ঘর করবেন এটা জায়েজ হতে পারে না আর আরেক বোন বলেছেন যে ট্যাবলেট ইউজ করতে হয় প্রতি 24 ঘন্টা একটা ট্যাবলেট ইনি ইউজ করেন সেই ট্যাবলেটটা রাতে শেষবেলায় বোন আপনি ব্যবহার করেন এবং সেটা ট্যাবলেটটা পুশ করার পরে আপনার সেটা গলতে গেলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে রাতের শেষ দিকে 2টার দিকে যদি আপনি ট্যাবলেট ইউজ করেন তাহলে সেটা গলতে যেহেতু কয়েক ঘন্টা সময় লাগে তাহলে সেটা আপনার রোজা হবে কি না তো এই প্রসঙ্গে আমি আপনাকে বলতে চাই যেহেতু এহতিয়াত সতর্কতার ইয়ের মধ্যে থাকা হলো সবচেয়ে উত্তম সেটা হচ্ছে যে আপনি যদি যেহেতু 24 ঘন্টা একটা ট্যাবলেট ইউজ করতে হয় তাহলে সে ট্যাবলেটটা আপনি আর্লি নাইটে যদি ইউজ করেন আর্লি নাইটে যদি ইউজ করেন ইফতারের পরে তাহলে লম্বা সময় এখানে 3 ঘন্টার সময় আমার পাওয়া যাচ্ছে 9টার সময় 10টার সময় যদি ইউজ করেন 11, 12, 1, 2, 4 ঘন্টার সময় কমপ্লিটলি এখানে পাওয়া যাচ্ছে সেহরির আগে আমার মনে হয় যে সেটা হবে সবচেয়ে উত্তম এবং আপনার জন্য সতর্কতা যেহেতু এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে 8 ঘন্টা পরে পরে ট্যাবলেট নিতে হবে অথবা 12 ঘন্টা পরে ট্যাবলেট নিতে হবে 24 ঘন্টার যেহেতু ইন্টারভেল আছে তাহলে 24 ঘন্টাকে আপনি আগ পিস করতে পারেন সেটাকে ইফতারের পরেই আপনি ট্যাবলেটটা গ্রহণ করেন তাহলে আপনার এখানে আর কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না এটা হচ্ছে আপনার প্রতি পরামর্শ তো যাই হোক আমরা আলোচনা করছিলাম যে রমাদান আমাদের জন্য যে কত ঘন্টা রোজা রাখতে হবে সে বিতর্ক তৈরি হয়েছে তো তারা বলছেন কেউ বর্তমানে একটা বিতর্ক তৈরি করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 ঘন্টা 10 থেকে 12 ঘন্টা তার সময় রোজা রাখতেন সেই জন্য আমরা ব্রিটেনে এই সময়টাকু তে আমরা রোজা রাখতে পারি তো এক্ষেত্রে আমি ভাই বোনদেরকে আমরা বলবো যে আসলে প্রথম কথা হচ্ছে যে রোজা আমরা রাখি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য এবং রোজা রাখি আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য তো এটা কত ঘন্টা রোজা রাখলাম সেটার চেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর হুকুম পালন করা তাহলে আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার ব্যাপারে কোরআন মজিদে আমাদেরকে কি হুকুম করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল যে তোমরা রাত্রি পর্যন্ত রোজাকে পূর্ণ করো অর্থাৎ রাত যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য রোজা রাখতে হবে এখানে কোনো ধরনের অস্পষ্টতা রাখা হয়নি কোথাও যদি কোরআনের আয়াতের মধ্যে আল্লাহর বাণীর মধ্যে কোথাও যদি কোনো ধরনের অস্পষ্টতা থাকে তাহলে সেটার ব্যাপারে গবেষণা চিন্তার অবশ্য একটা প্রশ্ন আছে কিন্তু এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল রাত্রি পর্যন্ত রোজা পূর্ণ করতে হবে সেটা তিনি বলেছেন তো এখানে রাত্রি আসার আগেই যদি কেউ মনে করেন যে আমার এটা দীর্ঘ সময় লম্বা সময় রোজা রাখা আমার জন্য কঠিন তো আল্লাহ যেহেতু আমাদের জন্য কোনো কাজকে কঠিন করতে চান না রোজাকেও কঠিন করতে চাননি তিনি সহজ করে দিয়েছেন মুসাফিরদের জন্য মুসাফির হলে বা অথবা অসুস্থ রুগ্ন হলে তাদের জন্য আল্লাহ পাক এখানে সুযোগ করে দিয়েছেন অন্য সময় রোজা রাখার এই যেহেতু আল্লাহ সহজ করতে চান তাহলে আমরা এই সময় দীর্ঘ 16.5 ঘন্টা রোজা রাখা কষ্ট না করে বরং আমরা কি করতে পারি যে আমরা রোজাকে শর্ট করে নিতে পারি কিন্তু এই কথা যদি কেউ গ্রহণ করেন তাহলে পরিষ্কারভাবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে মজিদে যে বলা হয়েছে সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল সেটার কি হবে আল্লাহ তো বলছেন রাত্রি পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো তাহলে রাত্রি না আসলে রোজা কমপ্লিট হবে না
রাত্রি না আসা পর্যন্ত রোজা কমপ্লিট হবে না। কেউ যদি মাঝখানে রোজা ভাঙেন, কেউ যদি মাঝখানে ইফতার করেন, তাহলে তার রোজা কমপ্লিট হবে না। তো আমরা এখানে আরেকটা জিনিস দেখি যে কষ্টের কথা বলা হয়েছে, যেটা সহজ করার প্রশ্ন। তো এবারও আমরা দেখলাম এক্সপিরিয়েন্স করে, আমরা তো রোজা রাখছি 18 সাড়ে 18 ঘন্টায়, প্রত্যেকেই এটা এক্সপিরিয়েন্স করছেন। আমি যত দিনের যত জনের সাথে, যত মানুষের সাথে, রোজাদারের সাথে আলাপ করেছি, তারা বলেছেন যে রোজার মাধ্যমে তো আমাদের কোনো কষ্ট হচ্ছে না, বরং আখের চেয়ে আরও ভালো আছি। এবং আমরা দেখলাম যে পত্র টেলিভিশনে আমরা দেখেছি, নিউজের মধ্যে আমরা দেখেছি যে সেন্ট পিটার্স পার্কে মানুষের রোজা রাখছে এবার 22 ঘন্টা, আইসল্যান্ডে রোজা রাখছে মানুষের 22 ঘন্টা। তো সেন্ট পিটার্স পার্কে যখন এত লম্বা ঘন্টা রোজা রাখার ব্যাপারে তাদের অভিজ্ঞতার কথা তাদেরকে প্রশ্ন করা হয়েছে, যে আপনারা এত লম্বা সময় রোজা রাখছেন, 16 ঘন্টায় যদি আপনার যদি রোজা ভেঙে ফেলেন, যেহেতু অন্যান্য দেশে 16 ঘন্টায় রোজা ভাঙছে, তারা বলেছে যে এটা আমাদের কাছে এরকমই মনে হয় যে 22 ঘন্টা রোজা রাখা যেমন মনে হয় যে আমরা ওই সকালে টুথব্রাশ করলে যেরকম লাগে, ঠিক এরকম। সুবহানাল্লাহ, রোজার এক্সপিরিয়েন্স মানুষকে নৈতিকভাবে আধ্যাত্মিকভাবে এতটাই পাওয়ারফুল করে দেয় যে তাকে যে দুনিয়ার জগতের যে সমস্ত চাপ, এটা তার উপর কোনো কার্যকরী হতে পারে না। এই জন্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে হাদিসে বলেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে জুন্নাহ, অর্থাৎ আত্মরক্ষার ঢাল স্বরূপ। একজন যখন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মজিদে বলেছেন যে মান সামা রমাদানান ইমান ওয়া ইহতিসাবান গুফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে কেউ যদি রোজা রাখে ইমানের সাথে এবং এহতিসাবের সাথে, অর্থাৎ আত্মসমালোচনা আত্মপর্যালোচনা সাথে যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো মানুষকে, এবং রমজানের এক শব্দের অর্থ হচ্ছে কি, যে জ্বালায়া পুড়াইয়া ছাই ভস্ম করে দেওয়া। তো যে মাসে রোজার সাধনার মাধ্যমে মানুষের অন্তর যে ক্লেদ, কালিমা, পাপ, মুনকারাত, এই যা অন্যায় স্বভাব আছে, দুষ্ট স্বভাব আছে, এগুলোকে রোজার উপবাসের মাধ্যমে, এই সিয়াম সাধনার মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দিই, যে পিওর একটা অবস্থান, মানুষের আধ্যাত্মিক অবস্থান আসে, পিওর যে মন তৈরি হয়, এটা এটা একটা সাংঘাতিক রকমের আত্মশক্তি, আধ্যাত্মিক শক্তি মানুষকে তখন দান করে। তখন আমরা দেখেন একটা অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি যে রোজা এবং রোজার বাইরের দিনের জীবনযাপন যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যায় যে সকালে ব্রেকফাস্ট যে সময় আমরা করি সাধারণত, সেই ব্রেকফাস্টের সময় যখন অতিক্রম হয়ে যায়, তখন শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে না খেয়ে সকালে কোনো কাজ করতে পারেন না, দুর্বল দুর্বলতা ফিল করেন এবং কখন ব্রেকফাস্ট করবেন সেই জন্য উদগ্রীব থাকেন। ঠিক এমনিভাবে দুপুরের খাবারের সময় যখন আসে, তখন অবশ্যই ব্রেক নিতে হয় এবং খাবার খেতে হয়, এবং খাবারের জন্য মন, প্রাণ, দেহ সব কিছু তখন উদগ্রীব হয়ে থাকে। না খেলে শরীরের মধ্যে মনে মনে হচ্ছে যে ব্রেন কাজ করে না, অর্গানগুলো কাজ করে না, সব দিকে দুর্বলতা দেখা দিচ্ছে, এই ধরনের একটা অবস্থা তৈরি হয়। তো এবং কখনও কখনও পিপাসায় মানুষ কাতর হয়, অনেকের মধ্যে অনেক ধরনের অভ্যাস আছে, যেমন স্মোকিংয়ের অভ্যাস আছে, কারো পান খাওয়ার অভ্যাস আছে, কারো চা খাওয়ার বারবার অভ্যাস আছে। তো এই জিনিসগুলো, কেউ বারবার চুইংগাম খাওয়ার অভ্যাস আছে, এই জিনিসগুলো মানুষ কিন্তু বারবার করতে থাকে, এবং সেটা না থাকলে তার কোনো কাজে মন বসে না, নিজের মন মস্তিষ্ক স্থির হয় না কোনো কাজে, তো তাকে সেই কাজগুলো করতে হয়। তো রমজান আসলে আমরা দেখি, তো 18 ঘন্টা বলেন, 16 ঘন্টা বলেন, একটি বারের জন্য যারা পানের অভ্যাস, সিগারেট স্মোকিংয়ের অভ্যাস বা অন্যান্য জিনিসেরও এই ধরনের অভ্যাস আছে, তারা কিন্তু কখনো ঘুণাক্ষরও মনে করেন না, যাহারি আমার তো এখন পান খাওয়া প্রয়োজন ছিল, আমার তো এখন স্মোকিংয়ের প্রয়োজন ছিল, এটাকে মনে করেন না, মনে আসেই না। এবং দেখেন সকালের ব্রেকফাস্ট বলেন, দুপুরের খাবার বলেন, এত লম্বা সময় চলে যাচ্ছে, এই খাবারের কথা মনে হয় না। এবং এর যারা শরীরের মধ্যে রোজার বাইরে যে প্রতিক্রিয়াটা হয়, রোজা না রাখার দিনে
যে প্রতিক্রিয়াটা হয় দুপুরের খাবার সময় মতো গ্রহণ না করলে, শরীরের মধ্যে, মনের মধ্যে, মেজাজের মধ্যে যে প্রতিক্রিয়াটা হয় সেই ধরনের কোনো প্রতিক্রিয়া রমজানে কিন্তু হয় না। তো এটা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের একটা স্পষ্ট প্রমাণ আমরা আমাদের ব্যক্তিগত এই অভিজ্ঞতার মধ্যে আমরা পাচ্ছি। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসওমু জুন্নাতুন, অর্থাৎ রোজা হচ্ছে তোমাদের জন্য ঢালস্বরূপ, আত্মরক্ষার ঢালস্বরূপ। রোজা রাখার মাধ্যমে মানুষের মধ্যে একজন সৈনিক যেভাবে শত্রুর আক্রমণ থেকে, প্রতিপক্ষের আক্রমণ থেকে, তাদের আঘাত থেকে বাঁচার জন্য যেভাবে শিল্ড ব্যবহার করে, বর্ম ব্যবহার করে, হ্যাঁ, তো বর্ম ব্যবহার করলে এটা হচ্ছে প্রোটেক্টিভ। তো বাহির থেকে যদি তার উপর আক্রমণ আসে, সে আক্রমণ তার দেহকে তখন সে রক্ষা করে এবং আক্রমণ সেখানে তার গায়ে লাগতে পারে না। ঠিক তেমনিভাবে আর সমজুন নাতুন, রোজা হচ্ছে মানুষের আত্মরক্ষার ঢালস্বরূপ। তো মানুষ যদি রোজা ঠিকমতো ইমানের সাথে এবং এহতিসাবের সাথে রোজা রাখে, তাহলে রোজাটা তার জন্য হয়ে যাবে ঢাল, রোজাটা হয়ে যাবে তার জন্য বর্ম, এবং এই রোজার মাধ্যমে তার মধ্যে এমন একটা আধ্যাত্মিক আত্মশক্তি তার মধ্যে তৈরি হবে যে এর দ্বারা সে এই যে দুনিয়ার যে সমস্ত এই অন্যান্য সময়ে যে সমস্ত জিনিসগুলো তার শরীরে, তার মনকে প্রভাবিত করে, এগুলো তার কাছাকাছি ঘেঁষতে পারবে না। সেজন্য 18 ঘন্টা রোজা রাখা কি 20 ঘন্টা রোজা রাখা, এটা মুমিন বান্দার কাছে তখন অন্যান্য সময় যেভাবে খাবার গ্রহণের একটা একটা তাড়না তার মধ্যে তৈরি হয়, সেই ধরনের কোনো তাড়না হয় না। কারণ সে রোজা রাখে কার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এই জন্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই এই প্রসঙ্গে একটা কথা বলেছেন যে এই যে মানুষ খুদ পিপাসার যে অনুভব, এটা তো ন্যাচারাল মানুষের মধ্যে আসবে, তো আর কিছুটা হচ্ছে মানুষের মানে অভ্যাসগত। তো অভ্যাসটাকে যদি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, তাহলে তা সে একটা একটা মাকাম বা একটা মর্যাদায়, একটা স্থানে সে পৌঁছাতে পারে। আর আরেকটা হচ্ছে যে বারবার বিভিন্ন যে অভ্যাসগুলো আসে মানুষের নফসের তাড়না থেকে, তো নফসের উপর কন্ট্রোল আরোপ করা, এটা হচ্ছে রোজার সিয়াম সাধনার অন্যতম একটা লক্ষ্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে আমি তোমাদেরকে চাই যে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ তাকওয়া অর্থ হচ্ছে বেঁচে থাকা, বেঁচে থাকা, সরে থাকা, দূরে থাকা, পরহেজ করা। তো কিসে থেকে? আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে দূরে থাকা। কিসে থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে দূরে থাকা। তো আমরা রোজা যখন রাখি তখন এই জিনিসটা আমরা খেয়াল রাখি যে ওই জিনিসগুলো থেকে আল্লাহ যে সমস্ত কাজকে নিষেধ করেছেন সেই কাজগুলো আমার দ্বারা হয়ে না যায়। তো এইগুলো থেকে বেঁচে থাকা, এই বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। যারা বেঁচে থাকবেন, যারা অপরের অধিকার হরণ করবেন না, যারা মিথ্যা বলবেন না, যারা বেহুদা কাজ করবেন না, যারা ফাহেশার সাথে জড়িত হবেন না, আল্লাহ এবং আল্লাহ রসুল যে সমস্ত কাজকে পছন্দ করেননি সেই সমস্ত কাজ থেকে যারা দূরে থাকবেন, এই যে দূরে থাকা, এই যে বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা এই রমজানের সিয়াম সাধনার মাধ্যমে অর্জন করা চাই। তো এটা অর্জন করার জন্য মানুষের যে নফসের খাহেশাত, এটা হচ্ছে বড় বাধা, বড় বাধা। আমরা মানে খাবারের তাড়না আমাদের মধ্যে আসে, তারপরে আমাদের চোখ, আমাদের কান, আমাদের অন্তঃকরণ, হৃদয়, মনের মধ্যে কত জিনিসের উদ্রেক হয়। তো এই জিনিসগুলো মানুষকে বিভিন্নভাবে এই অন্যায়ের সাথে, বিভিন্নভাবে মানুষকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধী কাজের সাথে তাদেরকে সংশ্লিষ্ট করে ফেলে। সেজন্য মন এবং শরীর এই দুটোর উপর কন্ট্রোল আরোপ করা হচ্ছে, কন্ট্রোল পাওয়া, এটা হচ্ছে রোজার অন্যতম লক্ষ্য। কারণ এর মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করতে পারে, অন্যায় থেকে বাঁচতে পারে। যেমন ধরেন যে
সবরের কথা বলা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াহুয়া শাহরু সবর, ওয়াহুয়া শাহরু সবর, এইটা হচ্ছে, এই রমজান হচ্ছে সবরের মাস, ধৈর্য ধারণের মাস, ধৈর্যের শিক্ষা গ্রহণের মাস। তো ধৈর্য কী জন্য প্রয়োজন? মানুষের রাগ একটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য, তো ধৈর্যের বিপরীতে হচ্ছে রাগ বা ক্ষোভ। তো রাগ এবং ক্ষোভকে কন্ট্রোল করা জীবনের সাফল্যের জন্য অত্যন্ত জরুরি জিনিস। কেউ যদি নিজের রাগকে কন্ট্রোল করতে না পারে, তাহলে তার যারা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভব, বা এবং সে নিজে একজন আনপ্রেডিক্টেবল হয়ে যাবে, যে তার উপর নির্ভর করা যাবে না। তখন রাগ এত বেশি, নিজের উপর কন্ট্রোল নাই, কখন কাকে কি বলে, কখন কাকে কি করে। হ্যাঁ, তো তার কোনো তার উপর নির্ভর করা যাবে না, সেই জন্যেই রমজানকে বলা হয়েছে শাহরুস সবর। তো ধৈর্য ধরা, ধৈর্যের মাধ্যমে তাকওয়া অর্জন করা। তো ইনশাআল্লাহ আমরা দর্শক ভাই এবং বোনেরা, আমরা একটা সংক্ষিপ্ত ব্রেকের মধ্যে যাচ্ছি, আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্নগুলো করতে থাকুন। কিছুক্ষণের মধ্যে ব্রেকের পরে আমরা ফিরে আসছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।